নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো উচ্ছে আলুর ঝাল। তার জন্য উচ্ছের বীজগুলো ফেলে সরু করে কেটে নিয়েছি, আলুও সরু করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচনো ব্যবহার করেছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেবো লবণ। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দু মিনিট মতন ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। সামান্য একটু টমেটো কুচি দেব, খুব বেশি কিন্তু ব্যবহার করছি না। একটা মিডিয়াম সাইজের টমেটোর কে হাফ করে সেই হাফ অংশটা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে টমেটো আলুটাকে 2-3 মিনিট মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে কেটে রাখা উচ্ছে আর আলুটা একসাথে দিয়ে দেব। একসাথে দিয়েই পেঁয়াজের সাথে ভেজে নেব, সমস্ত কিছু একসাথে ভেজে নিতে হবে। উচ্ছে আর আলু দিয়ে মিক্সড করে নিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে কিন্তু একটু সময় লাগবে, অল্প আছে, আমি এটা 7-8 মিনিট মতন ভেজে নেব। গরম ভাতের সঙ্গে এই উচ্ছে আলুর ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচানো। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখুন, এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। উচ্ছে আলু এগুলোর কালার অবশ্যই ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটাকে মিক্স করে নিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। উচ্ছে আর আলু কিন্তু একদম ভাজতে ভাজতেই একদম গলে যাবে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা ভাজবার সময় নুন ব্যবহার করেছি, আর সর্ষের পাউডার অথবা বাটা যাই ব্যবহার করুন না কেন, সেক্ষেত্রে আমরা সর্ষেটাকে নুন দিয়ে বেটে রাখি, আর পাউডার হলে অবশ্যই নুন দিয়ে এটাকে গুলে রেখে দিতে হবে। তো সেই কারণে উচ্ছে ভাজার সময় কিন্তু আলাদা করে আর নুন দিইনি, যেহেতু পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, আর সর্ষে বাটাতেও নুন রয়েছে। এবার আমি জলটাকে একটু, সর্ষে বাটার যে জল ছিল সেটাকে একটু শুকিয়ে নেব, আর একদম একটু নাবানোর কিছুক্ষণ আগে এর মধ্যে 1 চামচ গোটা পোস্ত অ্যাড করে দিলাম। গোটা পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব, আর জলটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে, মাখামাখা টাইপের হয়ে আসলে পরে। এবার নাবানোর আগে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা মিক্সড করে নিলে কিন্তু উচ্ছে আলুর ঝাল একদম রেডি। চাইলে এটা আপনারা করলা দিয়েও করতে পারেন, আলু ছাড়াও করতে পারেন, আলু পছন্দ না করলে আলু স্কিপ করেও রান্নাটা করতে পারেন। তবে অবশ্যই উচ্ছেটাকে বা করলাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে।